কেমন লাগলো? একবার জোরে হাত তালি হোক সবাই মিলে। আচ্ছা এইবার আমার একটা প্রশ্ন আছে, আচ্ছা আপনারা প্লিজ একটু উপরে উঠে যান, আমি আমাদের এই প্রিয় অভিনেত্রীকে একটা প্রশ্ন করব। আপনি বললেন আমি নায়িকা গায়িকা নন, আমরা সবাই জানি এটা বলেছি, আর আপনারা আমার বন্ধুরা বলো কেমন গাইলো? একবার জোরে চিৎকার শুনবো সবাই, সবাই আমরা সত্যিকারের মুগ্ধ। আর একটা মুগ্ধ হতে চাই, আমাদের এই প্রিয় নায়িকা, এখানে অনেক বাচ্চারা আছে, দেখো স্টেজের ওপরেই একটা বাচ্চা আছে, তুমি যদি একটু বাচ্চাদের একটু সুন্দর একটা মানে বলতে চাইছো, মানে তাপসদা বলতে চাইছে যে আমি ছোট্ট শ্রাবন্তী হয়ে যাই, একদম ছোট্ট সেই ছোটবেলার শ্রাবন্তী। এই সব হবে, চুপ করে দেখ না, ছোট বাচ্চা হয়ে যাব বলছো তো? প্লিজ প্লিজ, তাহলে একটা বাচ্চাদের কবিতা বলি। ইয়েস, জাদুতে যে ফুল ফুটেছে কদম তলায় গে, হাতি নাচছে ঘোড়া নাচছে, এই যে ও তাপস কাকু আছে না তার বিয়ে। দেখি তার বিয়ে, একবার জোরে হাত তালি হোক সবাই মিলে। এটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সত্যি বিশাল বড় পাওয়া, এবং ইনি সামনে দাঁড়িয়ে আছেন, আমাদের গর্ব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত সুন্দরী একজন নায়িকা পেয়েছি আমরা। তো আমি আমাদের এই প্রিয় নায়িকাকে বলবো, আর একটা গান হবে এমনই যাতে আমার বন্ধুরা জায়গায় বসে বসে ঘষে ঘষে একটা ডান্স করতে পারে, কি বন্ধুরা তাই তো? তো বন্ধুরা তোমরা রাজি তো? আমি অনেক রিকোয়েস্ট করে আমি রাজি করালাম, এখান থেকে একজন বন্ধু বলছিলেন যে একটু নাচের গান হোক সেই জন্যেই। তো গানের সাথে সাথে সবাইকে তালি দিতে হবে, সবাই রেডি তো? চলো
কি ঠিক আছে? একটা কথা জিজ্ঞাসা করি, ছেড়ে দেবো? তাহলে জোরে চিৎকার করতে হবে, চিৎকার শুনবো গলার। 1 2 3 ক্যা বাত! তাপস দা, মানে কথা বলতে চাই। হ্যাঁ প্লিজ প্লিজ। তোমরা কি করে এরকম স্টেজে পারফর্ম করে এত জোরে জোরে গান গেয়ে, এত সুরে গান গেয়ে? আমি তো পাগল হয়ে যাচ্ছি পুরো। এটা আমাদের, শোনো, আমরা স্টেজে পারফর্ম করি ঠিক কথা, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমরা স্ট্রিট সিঙ্গার সবাই জানে, এবং আমরা আজকে সত্যিকারের মুগ্ধ যে তুমি গাইছো। আমরা যারা গান গাই আমাদের লজ্জা করছে যে এত সুন্দর অভিনয় করার পর এত ফাটাফাটি গান, অসম্ভব। আমি আরেকবার বলবো, জোরে হাততালি সবাই মিলে। আর উত্তমদা, উত্তমদাকে কিছু বলতে হবে, উত্তমদার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, অনেকদিন পর প্লিজ। সঙ্গে আবার 11 থেকে দেখা হচ্ছে খড়গপুরে। আচ্ছা, আমি আছি, তুমি আছো, তাপস আছে, তুই থাকবি না, মানে পাগল ছেলে ঘোড়া গা, তুই থাকবি না, আমি তোকে নিয়ে যাবো বাবা, তোকে নিয়ে যাবো। হ্যাঁ, যখন ছবি বিশ্বাস এলো, আমি যদি বলি দাদু হয়ে যাচ্ছি নাতির যে ব্যাপারটা, বহুদিন হয়নি, এটা আমার রিকোয়েস্ট। আমি খালিকটা আসে এই লোকটার সঙ্গে বেইমানি করতে পারবো না সম্বন্ধে, সেই জন্য ওই যে বলছিলাম সেই গোপী গাইন বাঘা ভাইন। হ্যাঁ, দাদু আসে আগে, তুমি দাদুকে ডাকো। ওখানে ভূত গুলো কথা বলছিল শুনেছিলে? হ্যাঁ, সেই ভূতের রাজাদের আমি ডাকছি, ভালো লাগলে সবাইকে তাড়িয়ে বাড়াতে হবে কিন্তু একদম দেবে। তারপরে দেখলেন কত ট্যালেন্ট প্রতিভা লুকিয়ে রেখে দিয়েছিল। আমি জানি আপনাদের সঙ্গে আমি বেইমানি করবো না, ও বেইমানি করবে না, ওটা তালি পড়লো, কিন্তু এবার সে এটা জোরে তালি, জোরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, আমি বুড়ো হচ্ছি না কেন? আরে ভাই, প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়, উত্তম দাস আর তাপস সিনহা, আমরা কার্তিক হয়ে থাকবো, ঠিক আছে? চলো চলো শুরু করি। তাপস, আজকে তোমাকে খুব ভীষণ ভালো লাগছে, বুঝতে পারছি না কেন। মা কালী, খুব এনার্জি আছে আজকে। হ্যাঁ তাই? হ্যাঁ, ভীষণ এনার্জি, সত্যি এত সুন্দর সুন্দর মুখগুলো দেখতে পেয়েছি আর এনার্জি চলে এসেছে। আমাকে দেখে, তোমাকে দেখে মনে হচ্ছে না আজকে মানে একটা মিঠুনের মতন হয়ে যায় আমি। ওই মিঠুনের, হ্যাঁ তুমি মিঠুনের খুব ফ্যান না? একদম ওরকম করে হাঁটছে। এইবার দেখো কার মতন হাঁটছি, যদি এটা এরকম হয়ে যায়। ওরে ভালো লাগছে রে, আমি ভীষণ পছন্দ করি আমি হরিপ্রাকে। ভালোবাসো? আমি কাজ করেছি ওনার সাথে বিন্দাসে, আমার মানে দেবের বাবা হয়েছিলেন। হ্যাঁ, আমার আমার ভীষণ ভাল লাগে ওনাকে। দেবের বাবা কি চিরঞ্জিত হয়েছিল? হ্যাঁ চিরঞ্জিত হয়েছিল। ও এইটা বলো তো কে? ওরে আস্তে আস্তে খাবো না, ঝুরে ঝুরে। এইটা যে কেষ্ট, কেষ্ট, কেষ্ট মুখার্জি। এটা কে? মা কসম চন চন কে মারুঙ্গা। তাহলে এটা বলো খামোশ। খামোশ, আকাল তুম নেহি গায়া, খামোশ। আর রঞ্জিত মল্লিকটা পারবে? ওটা দেবো তো, ওটা করতে পারবে না, বলতে না ছোট ছোট কথা বলতে বলো, ওই তুমি ছোট হয়ে যাবে। এটা বলো তো কার এটা? হ্যাঁ, উপর বেলা যে হাঙ্ক করতে না ইনসান কে ভাই, আই নিচে বেয়া কে সব লোক জানবার বার কে বলো ভাই, বলো বলো ভাই, বলো আর বলো নানা পাটিকার। আচ্ছা এটা বলো তো কে? ওয়ে চড্ডা, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, সানি দেবল। বাহ, সব বলে দিচ্ছে বলতেই পারে। এটা বলো তো কে? আগে খাম্বা উখার কি জগদীপ। এটা বলো তো কে? আমি ছেলেগুলো খাইয়ে রেখে ভয় করে মানুষ করলাম, বিয়ে করার পর বউ নিয়ে চলে গেল, একটা
বিড়ি দেয় না, চা দেয় না, অসহ্য জীবন, অসহ্য জীবন। আজকের এই সুন্দর প্রোগ্রামে আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী কি মুডে আছে, আমি ওর সঙ্গে জীবনে অনেক শো করেছি, কিন্তু আজকের খালেকদার ফাংশনে ওকে যে মুডে আমি দেখছি, মন ছোট আমার মা, এই পয়সা দিয়ে আমি খাই, সত্যি কথা বলছি খালেকদা, এত সুন্দর মুডে আমি কোনোদিন পাইনি। আমার দর্শকদের ধন্যবাদ এটার জন্য, আজকে ওদের জন্য আমার এরকম মুড হচ্ছে, সত্যি বলছি একদম। আমি এই এত সুন্দর মঞ্চ, এত লাইট, এত সাউন্ড, সত্যি আপনারা কারা কারা বেশি ভালোবাসেন দেখতে যাই। ওদিকে মায়েরা আছে, এক মিনিট, ইলেকশন ছাড়া দেশ বাঁচে না, সিলেকশন ছাড়া আবার আমরা ছড়ি না, আমি দেখতে চাই ভাইরা সুখ, মায়েরা কতটা ভালোবাসে আমি দেখতে চাই, ভালোবাসেন, ভাইরা বাজাবে না, শুধু মায়েরা দেখি বাজান, জানিয়ে দিলে কতটা ভালোবাসেন। দেখলে এই যে তোমার এত ফ্যান, এত রাত্রির জেগে আছে, এখানে নায়করা এসেছে গেয়ে চলে গেছে, কিন্তু এত সুন্দর পরিবেশে তুমি দাঁড়িয়ে আছো, আর তোমার এই মিষ্টি মুখ দেখেও আপনারা শান্তি পেয়েছেন তো? কেউ কেউ মনে মনে তোমার দেখে বলছে, তেরি আঁখো কি সমুন্দর মে ডুব জানে কো জি করতা হে, মগর ডর লাগতা হে কি সুনামি না আ যায়। চলো আর বেশি আটকাবো না, অনেক মূল্যবান সময় দিয়েছো, তাপস টেক মাইক। থ্যাংক ইউ স্যার। আর আমি এবার একটা গানের অনুরোধ করব, সেটা আমি আসা মাত্রই আমাকে অনেকে বলেছে যে তোমার প্রিয় নায়ক আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির টাইগার দেব, আজকে আপনারা দুজন দুজনে দেখেছেন তো, একবার দেবের জন্য না জোরে হাত তালি হোক সবাই মিলে। তো আমি ম্যাডামকে রিকোয়েস্ট করব একটু দুজনের একটু গানটা হোক প্লিজ। হ্যাঁ আমি আছি সবসময়, আমি আছি। Yeah.
সবাই কিন্তু বন্ধুরা এখনো অনেক অনুষ্ঠান বাকি আছে আমি যখন উনি গান গাইছেন তখন উনি আমাকে কানে কানে বললেন যদি এরকম সবাই উঠে পড়ে তাহলে আমি চলে যাব প্লিজ বন্ধুরা এখনো অনেক অনুষ্ঠান বাকি আছে অনেক বড় বড় শিল্পীরা আছেন আপনারা সকলে বসে পড়ুন উত্তম দা আমি মাজপুর বীর ওয়ারেস সেবায়েত সঙ্গের পরিচালনা এসেছি থ্যাংক ইউ মাজপুর এই জায়গাটার নাম মাজপুর তো মাজপুর জিন্দাবাদ একটু বসতে হবে প্লিজ এত সুন্দর পরিবেশ আপনারা সন্ধ্যে আটটা থেকে কি সুন্দর বসেছিলেন এখন অনেক শিল্পী আছে এসে আরো অনেক মজা বাকি আছে কাজে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ টলিউডের সবচেয়ে ব্যস্ততম নায়িকা আপনাদের প্রিয় অভিনেত্রী মঞ্চে আছেন আপনাদের নৈতিক দায়িত্ব তার সঙ্গে এখানে আছেন খালেক দা এবং মাননীয় শ্রী অতুল সরকার আমার দাদা অতুল দা আপনারা নিশ্চয়ই জানেন শিল্পী জগতের অনেক বড় মাপের মানুষ যাই ভলেন্টিয়ারদের বলবো আপনারা বসুন না আর আমাদের ম্যাডাম কিন্তু স্টেজ ছেড়ে নেমে যাবে আপনারা বসলে আপনারা যদি সবাই বসেন আমার শ্রাবন্তী দিদিকে আমরা রাখতে পারবো আরো কিছু সময় আর আপনারা যদি না বসেন তাহলে কিন্তু দিদি কিন্তু মঞ্চ ছেড়ে কিন্তু বেরিয়ে যাবে তাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যে যার জায়গায় বসুন আমি যে কথা